হাই বন্ধুরা, আজকে আলোচনা করব কিভাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে বা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আয়ত্তে আনবে। প্রথমে বলি কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বে। দেখো, এখনকার দিনে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার অনেক উৎস রয়েছে, তুমি যে কোনো একটা সোর্স বেছে নিতে পারো। তবে আমি যেটা পড়েছি আমি সেটাই বলবো, সেটা হচ্ছে অ্যাচিভার্স। আমি মান্থলি অ্যাচিভার্সটা কিনতাম এবং সেটাই যেগুলি যেগুলি ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিতাম এবং সেটাই আমি পড়তাম। তো তোমরা চাইলে অ্যাচিভার্স বাদ দিয়েও আরো বিভিন্ন ধরনের ম্যাগাজিন আছে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখান থেকে তুমি পড়তে পারো। তো এছাড়াও আমি যখন কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস বানাতাম তখন ব্যাংক টুডে আরও কিছু এরকম ওয়েবসাইট ছিল, আমার ঠিক এখন নামগুলো মনে নেই, আমি সেখান থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করতাম। তো আমি মেইনলি বলবো অ্যাচিভার্স নিয়ে। তো তোমরা চাইলে যে কোনো অন্যান্য সোর্স থেকেও পড়তে পারো। আমি যেভাবে পড়েছিলাম সেটা হচ্ছে, আমি মাসের শুরুতে একটা অ্যাচিভার্স কিনে নিতাম। অ্যাচিভার্স কিনে নিয়ে আমি একটা হাইলাইটার পেন দিয়ে সেগুলো মার্ক করতে থাকতাম। এখন দেখো, যারা নতুন তাদের হয়তো অসুবিধা হতে পারে যে কোনগুলো পড়বে কোনগুলো ছাড়বে, তাদের বলবো তোমরা এখন মার্ক না করে মোটামুটি রিভিশন মানে রিডিং যেভাবে পড়ে সেভাবে পড়ে যাও। তো আমি যেভাবে করতাম, ধরো প্রথমে চলে আসলো নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট, আমি হয়তো নিয়োগের প্রথম নিয়োগ চ্যাপ্টারটা ধরে সেখান থেকে হাইলাইটার দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মনে হতো সেগুলো হাইলাইটার পেন দিয়ে হাইলাইট করে নিতাম। এইভাবে নিয়োগ, তারপর তোমার মহড়া, বিভিন্ন অ্যাওয়ার্ড, সবগুলো এইভাবে হাইলাইট করে নিতাম। তারপরে কি করতাম, আমি যখন প্রিপারেশন নিতাম তখন আমি বাড়িতে হোম টিউশনই পড়াতাম, আমার নিজের বাড়িতেই ছোটো ছোটো কিছু বাচ্চাদের। তো যখন আমি বাচ্চাদের পড়াতাম ওদের পড়ানোর মাঝে অনেকটা সময় পেয়ে যেতাম, যখন ওদের লিখতে দিতাম বা ওদের কিছু আঁকতে দিতাম তখন অনেকটা সময় পেয়ে যেতাম। আমি কী করতাম, আমি হাতে অ্যাচিভার্সটা নিয়ে ওদের ওই যখন পড়া দিতাম তখন মাঝে এইভাবে জাস্ট একটু এক পাতা দু পাতা করে উল্টে নিতাম। তো ধরো আমি ওদের পড়ানোর দিন কোনো দিন নিয়োগটা দেখছিলাম, কোনো দিন মহড়া দেখছিলাম, জাস্ট আমি সিরিয়াসলি পড়তাম না, জাস্ট খালি ওদের পড়ানোর ফাঁকে যে সময়টা আমি পাচ্ছিলাম একটু চুপ বলে নিতাম। এভাবে কী হতো, 7 দিনের মধ্যেই আমার এই অ্যাচিভার্সটা চোখ বোলানো কমপ্লিট হয়ে যেত। তখন কি করতাম, 7 দিনের মধ্যে যখন আমার অ্যাচিভার্সটা কমপ্লিট হয়ে যেত, বাকি যে 21 দিন পড়ে রইলো আমি বাকি 21 দিন আবার 3 বার সেটা রিভিশন দিতাম। মানে 7 দিন করে একবার হয়ে গেল, আবার 7 দিন ওই পাতাগুলোই দেখে যাচ্ছি, প্রতিদিন 2 বা 3টে করে পাতা দেখছি। এইভাবে 1 মাস যখন 3 বা 4 বার আমি ওই অ্যাচিভার্সটা রিভিশন দিয়ে দিতাম, তখন মাস শেষে ওই অ্যাচিভার্সের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো আমার আয়ত্তে চলে আসতো। আমি আবারও বলছি, আমি কখনোই কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতাম না যেভাবে আমি জিকে মুখস্থ করতাম। আমি জাস্ট খালি কী করতাম, চোখ বুলিয়ে যেতাম। দেখো, একটা ম্যাগাজিন তুমি যদি 4 বার চোখ বুলিয়ে যাও, 4 বার রিভিশন দাও, তোমার অটোমেটিক তোমার মাথা চলে আসবে। তুমি হয়তো বুঝতেও পারবে না যে তোমার ওই প্রশ্নটা যখন পরীক্ষা আসবে তুমি দেখবে ঠিক ক্লিক করে যাবে। তো তোমরা যারা টিউশন পড়াচ্ছ আমি তাদের বলবো তোমরা এভাবে পড়তে পারো, অথবা সন্ধ্যার সময় যখন হয়তো চা খাচ্ছ বা কোথাও একটু পড়াশোনা শেষ করে সন্ধ্যার সময় একটু বসে আড্ডা বা দিচ্ছ বা গান শুনছো বাড়িতে বসে, তখন জাস্ট হাতে অ্যাচিভার্সটা নিয়ে এক পাতা দু পাতা করে উল্টে যাও। মানে ধরো আজকে তুমি সব নিয়োগগুলো দেখলে, কালকে অ্যাওয়ার্ডসগুলো দেখলে, এইভাবে যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো না, তাহলে এটাকে তোমার পড়া মনে হবে না। যেরকম নর্মালি ম্যাগাজিনগুলো বের হয় সেই ম্যাগাজিন পড়ার মতো তোমার পড়া হবে। আমি অ্যাকচুয়ালি এভাবেই পড়তাম। আমি যে পড়াশোনা করতাম আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম 8 ঘন্টা 10 ঘন্টা, এই সেই টাইমের মধ্যে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ধরতাম না, কারণ কি এটা আমার অফ টপিক ছিল। আমি এমনি পড়ানোর সময় বা এমনি ফাঁকা সময় জাস্ট খালি দেখতাম। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসও বানিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় ওই মান্থলি নোটস বানানো কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকটা সময় চলে যায়, তার থেকে ভালো যদি অ্যাচিভার্স বা যে কোনো অ্যাচিভার্সের মতো ম্যাগাজিন কিনে নিয়ে সেটা 7 দিন বা 10 দিনের মধ্যে জাস্ট চোখ বুলিয়ে পড়ে কমপ্লিট করে নাও, বাকি যে আরও 20 দিন পাচ্ছ সেই 20 দিন আবার রিভিশন দাও কারেন্ট ওই অ্যাচিভার্সটাকে বা ম্যাগাজিনটাকে। তাহলে দেখবে 1 মাসে তোমার 3 বা 4 বার যখন ওই সেই ম্যাগাজিনটা পড়া হয়ে যাবে তোমার এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আয়ত্তে চলে আসবে। আর কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না, দেখো একটা ভিডিওতে তো আমি সব কিছু বলতে পারবো না। অ্যাকচুয়ালি যখন তোমরা পরীক্ষায় দেবে আস্তে আস্তে তোমাদের অভিজ্ঞতা বাড়বে, যেরকম মহড়াগুলো খুব ইম্পর্টেন্ট, মিলিটারি এক্সারসাইজ, তারপরে অ্যাওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। নিয়োগের মধ্যে যদি বলা যায় ধরো ICICI ব্যাংক বা HDFC ব্যাংকের যে কে চেয়ারম্যান হলো এগুলো ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট RBI, SEBI এগুলো। তো এই কিছু কিছু জিনিস তুমি আস্তে আস্তে শিখে যাবে, কিন্তু আমি বলবো প্রথম দিকে যারা শুরু করবে তারা এত কিছু না ভেবে এত কিছু না বুঝে জাস্ট খালি অ্যাচিভার্স বা যে কোনো একটা ম্যাগাজিন কেনো, কিনে সেটা পাতা উল্টে প্রতিদিন 2 পাতা বা 3 পাতা করে চোখ বুলিয়ে যাও।
এক মাস ধরে যদি চোখ বুলিয়ে যাও তুমি নিজেও বুঝতে পারবে না কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কতটা স্ট্রং হয়ে যাবে, কিন্তু তোমাকে রেগুলার এটা পড়তে হবে, জাস্ট পড়ার মতো করে মুখস্থ করতে হবে। এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটাজি, আমি এইভাবে পড়েছি। আর তোমরা যদি এইভাবে পড়ো তাহলে সেন্ট্রাল অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাট যে কোনো পরীক্ষার জন্যই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হয়ে যাবে। আর যে কোনো পরীক্ষার জন্য মোটামুটি ধরে রাখো 1 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, এবং মোটামুটি পরীক্ষার 2 মাস আগের অবধি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই হয়। তবে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় আমি দেখেছি এমটিএসসিতে যে পরীক্ষার 1 মাস আগেরও কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, কারণ কি এসএসসিতে একটু আপডেট ভার্সনের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকে। তো নর্মালি যে কোনো পরীক্ষার জন্য 1 থেকে 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই হবে। তোমরা এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, আশা করি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়ে যাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।